এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার 40টি ইভেন্টে স্কুলের 400-এর অধিক ছাত্রছাত্রী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এভেরোজ মিরপুর শাখা পরিবারের 24 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। স্কুলের অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের 3টি শাখায় এখন মোট শিক্ষার্থী 3000-এর বেশি। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার 40টি ইভেন্টে স্কুলের 400-এর অধিক ছাত্রছাত্রী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এভেরোজ মিরপুর শাখা পরিবারের 24 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। স্কুলের অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের 3টি শাখায় এখন মোট শিক্ষার্থী 3000-এর বেশি। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার 40টি ইভেন্টে স্কুলের 400-এর অধিক ছাত্রছাত্রী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এভেরোজ মিরপুর শাখা পরিবারের 24 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। স্কুলের অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের 3টি শাখায় এখন মোট শিক্ষার্থী 3000-এর বেশি। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার 40টি ইভেন্টে স্কুলের 400-এর অধিক ছাত্রছাত্রী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এভেরোজ মিরপুর শাখা পরিবারের 24 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। স্কুলের অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের 3টি শাখায় এখন মোট শিক্ষার্থী 3000-এর বেশি। এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের মিরপুর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার 40টি ইভেন্টে স্কুলের 400-এর অধিক ছাত্রছাত্রী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এভেরোজ মিরপুর শাখা পরিবারের 24 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। স্কুলের অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের 3টি শাখায় এখন মোট শিক্ষার্থী 3000-এর বেশি।